গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা আর ও বাবাই আমাদের চ্যানেলে মানে বেঙ্গলি গার্ল নেহাতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম, নমস্কার আর সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের বেসিক্যালি ছুটির দিন, কারণ আজকে সোমবার। আর ছুটির দিন মানে খেলা খেলা, তারপর ইন্টারেস্টিং কিছু হতেই হবে, না হলে তো ছুটির দিনগুলো আলটিমেট জমে না। না ঠিক তাই জন্যই আজকের আমি বানিয়ে ফেলেছি সকাল সকাল এই যে বাবাইয়ের ফেভারিট পরোটা আর এই পরোটা, গোল গোল পরোটা। আর পরোটাটা কত সফট হয়েছে দেখো, একদম পাতলা, পুরো একদম দোকানের মতো। তো এখন আমরা এটা সকালের টিফিন হিসাবে এটাই খাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে না হালকা একটু চা খেয়েছিলাম। পিছিয়ে বসো না, রাখবো কোথায়? হালকা তো পিছিয়ে বসবো না, রাখো। হালকা একটু চা খেয়েছিল মানে ছুটির দিনে এই পরোটা আর ঘুগনি হলে কোনো কথাই হয় না, কোনো কথা না। মানে ওরা যত রাগ আমার উপরে খাওয়ায় কিভাবে, মুখে দিয়ে নিন তো দেখাচ্ছি, এমন করে নেবে এমন এমন করে নেবো, আমার যদি মুন্ডুটা খুলে যায় তুমি আর লাগিয়ে নিতে পারবে? পরের মাসে মাইনে পেয়ে পাল্টে দেবো। হ্যাঁ পরের মাসে মাইনে পেয়ে পাল্টে দেবো। অত মাস আমি এইভাবে মুন্ডু ধরে যেন হাত থেকে বসে থাকবো। অত মাস কোথায়, এই তো মাস হয়ে যাবে। তো খাবার খাই, আমাদের এমন খুঁটিনাটি ঝগড়া চলতেই তো আমরা খেয়ে নেই। আজকে আরো ভালো ভালো রান্না হবে, আমি করব সব দেখাবো। ওরে বাবা রে, তাহলে আমার কপাল খুলে যাবে। সকালে টিফিন টিফিন খেয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন যদি রান্নাঘরে না ঢুকি অলরেডি বেজে গেছে 11টা কিংবা 11:30টা, তাহলে খেতে খেতে আজকেও 5টা বাজবে। তার জন্য চলে এসেছি আমি রান্নাঘরে, এবার আমি দেখিয়ে দিই কি রেডি করেছি আর আজকে কি কি রান্না হবে সেটাও বলে দিই। এই যে তোমরা জানো আমরা চিকেন খোর, চিকেন খেতে ভালোবাসি, তাই জন্য এই যে সবার ফার্স্টে আমি চিকেনটাকে ভালো করে এইভাবে মেখে রেখেছি। এর মধ্যে আমি দুধ, না সরি দুধ না, আমি কী কী দিয়ে মেখেছি চিকেনটা, এই চিকেনটাকে আমি কী কী দিয়ে মেখেছি সেটা বলে দিই। দই, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য একটু তেল আর ভিনিগার দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর টক দই ব্যবহার করেছিলাম আমি এইটা মাখার সময়, আজ সামান্য একটু নুন দিয়েছিলাম আর অল্প একটু মিষ্টি। চিকেনটাকে দিয়ে আজকে আমি বানাবো চিকেন রেজালা। আমি কিভাবে চিকেন রেজালা বানাই চলো তোমাদেরকে সেটা দেখাই। আর তার সঙ্গে বসিয়ে দিয়েছি গ্যাস মানে ভাত, আর আজকে বানাবো বাসমতি পোলাও, বাসমতি পোলাওয়ের সঙ্গে চিকেন রেজালা। ছুটির দিন, এসব না খেলে জমে খাবারটা? কখনোই জমে না। খাবার জমানোর জন্য মানে সরি কি বলছি, ছুটির দিন জমানোর জন্য ভালো মন্দ খেতে হবে, প্রথম কথাই হলো এটা। লকডাউন, কোথাও যেতে পারবো না, কিছু করতে পারবো না, অন্তত খেতে তো হবে রে বাবা। সব আমি কি করেছি, এখানে মশলা হিসেবে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে পাঁচখানা অল্প বাদামকে, আমার বাদামকে পাঁচখানা, আমি তেলে সর্ষের তেলে ভেজে নিয়েছি, ঘি আমি এখন দিয়ে ভেজে নিয়েছি, আর আমি তার সঙ্গে একটা মশলা পেস্ট করি, সেটার মধ্যে আমি কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিই। দেখো এখানে আছে চাল মগজ, গোটা ধনে, শুকনো লঙ্কা, রসুন, আদা, ব্যাস এই কটা জিনিস আছে, এখানে কিছু নেই তাছাড়া। এবার এটাকে আমি আমার বাদামটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই আমার বাদামটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবার এটাকে পেস্ট করি। চলে এসেছি আমার কড়াই বসিয়ে, কড়াইয়ের মধ্যে সেই বাদাম ভাজা তেলটা এখানে রয়েছে। এবার এই তেলটার ভিতরে সবার ফার্স্টে আমি কি করবো, সামান্য একটু ঘি দিয়ে দেবো, এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি, ঠিক এতটা মতো, এবার দুটোকে আমি গরম হতে দেবো। এবার ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে এই তিনখানা তেজপাতা, আর তার সঙ্গে দিচ্ছি দারচিনি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে গোলমরিচগুলো, শামরিচগুলো, আর হচ্ছে গিয়ে তার সঙ্গে দিচ্ছি লবঙ্গ আর এলাচ, তার সঙ্গে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ সাজিয়ে। এটা হালকা তেলের মধ্যে ফ্লেভারটা আসবে, আসার পর আমি কি করবো, তেলাম ফিটার মধ্যে এবার মধ্যে দিয়ে দেবো আমি পিসগুলো, এই চিকেনের পিসগুলো। আমি এই চিকেনটাকে কিন্তু মেরে রেখেছি প্রায় 1 ঘন্টা মতো, আমি মশলাটাকে একটুখানি কাটিয়ে নিয়ে আর আমি কিন্তু রেজালাটা করছি পুরোটাই হচ্ছে গিয়ে লেগ পিস দিয়ে। তোমরা যেহেতু অন্য কোনো মাংসের পিস ব্যবহার করো অবশ্যই খেয়াল রাখবে সেই পিসটা যেন একটু বড় হয়, কারণ রেজালার পিস একটু বড় হলে দেখতে ভালো লাগে আর টেস্টটা হয়, একদম ছোটো ছোটো মাংসের পিস দিয়ে ভালো লাগে। এই যে মশলাটা ঠিক আছে, এখন থাকবে এটাকে ভালো করে ভেজে নেবো, তারপরে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, হালকা হালকা ভাজা হবে।
দিচ্ছি এবারে কানে করব ফেলে দিচ্ছি একটা একটা করে ফেলে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচিটা এখানে আমি দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এপাশে আমার পোলাওটা আমি করে নিচ্ছি আর পোলাওটা পুরো দেখো জল টেনে গেছে আর কিন্তু খুব সুন্দর ঝরঝরেও হয়ে গেছে বাবাকে পাঠিয়েছিলাম দোকানে কারণ চিনিটা একটু শেষ হয়ে গেছে আর একটু দুধ লাগবে তাই আর আমি পোলাওতে সামান্য একটু নুন দিই তাহলে কি হয় এটা ছাড়ে তো বাবাই চলে এসেছে আমি আগেই দরজা খুলে দিয়েছি দেখেছো ওরে আমার হিয়ার মাঝে বাবাই নতুন একটা রিংটোন লাগিয়েছে কি রিংটোন আমার হিয়ার মাঝে কে আছে তোমার এত হিয়ার মাঝে সে আজকেও ব্যস্ত বউ শুধু নামে বাবা কোন সিট আবার তোমায় ফোন করলো ওরে বাপ রে বাপ এই যে দুধ দুধ আনতে পাঠিয়েছিলাম দুধ আর চিনি তো এবার চলে যাব রান্নাঘরে এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে আর এটার মধ্যে যেহেতু চামচ বাদামটা আর চাল মগজ দেওয়া তার জন্য এটাকে ভাজবে একটু মানে ভাজা করতে টাইম লাগবে বারবার নাড়তে হবে তাহলে এটা মিশ্রণ হয়ে যাবে মশলাটাকে দেখো আমি সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম দিয়ে কিন্তু মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আর আজকের ওয়েদারটা না একদম মানে কি বলবো এই রোদ হচ্ছে বৃষ্টি পড়ছে আবার হচ্ছে গিয়ে মেঘলা করছে কি যে হবে আলটিমেট বুঝতে পারছি না ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে এটাকে ধীরে ধীরে হালকা আঁচে কষাতে হবে একটু টাইম নিয়ে করতে হবে খেতে কিন্তু এটা বেশ মজার খুব টেস্ট হয় খেতে অনেক মানে স্বাদ রান্নাটার মধ্যে খালি একটাই খেয়াল রাখতে হবে মশলা যদি না পড়ে যদি না পড়ে ধুয়ে আগে রান্নাটা করো বা দাঁড়িয়ে থেকে রান্না নাড়িয়ে দিয়ে করো বেশ ভালো করে অনেকটা টেস্ট হবে এটাকে আমি ভালো করে জলটাকে একদম নাড়িয়ে নেবো এক গ্লাস দুধ ছোট গ্লাসের আমি এখানে কি করেছি এতটা পরিমাণ দুধ নিয়েছি আর ঠিক এইটুকুনি পরিমাণ জল মানে তিন ভাগের এক ভাগ জল তিন ভাগ দুধ এটাকে আমি এবার কি করব মানে টোটালি এতটা এটা আমি দিয়ে দেবো এই দুধটা দেওয়াতে এর টেস্টটা হয়ে যাবে দ্বিগুণ গ্যাসটা বাড়ানোই আছে এটাকে কিন্তু আমি ভালো করে এবার নেড়ে দুধের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব এই যে তুলে নেওয়া এই চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেব থাকে
দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ফুটতে দেব, একটা লিড দিয়ে এটাকে জাস্ট ঢাকা দিয়ে দেব। এটার মধ্যে কিন্তু আলাদা করে কোনো আর কিচ্ছু, কোনো জল ঢল কিচ্ছু দেব না, তোমরাও কেউ দেবে না, কারণ এটার মধ্যে জল পড়লেই এই কিন্তু এটার স্বাদটা চলে যাবে। কারণ আমি এটার মধ্যে যে বাইরের কাঁচা জলটা অ্যাড করেছিলাম সেই জলটাকে কিন্তু কষিয়ে জলটাকে আবার টানিয়েও দিয়েছিলাম। আমার খুব খিদে পাচ্ছে না, কিন্তু আমি স্নানে যাবো, পুরো ঘেমে গেছি। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই, তাহলে স্নানে যাও। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়েছে। এক্সেলেন্ট, আবার পেটে ঢুকলে আরো ভালো। খেতে এখন আমি টেস্ট করিনি, এখনো আমি টেস্ট করিনি, ঠিক আছে, আমি টেস্ট করছি, টেস্ট করে দেখছি কেমন হয়েছে, দেন আমি বলছি। আমি চটপট এবার কি করব, খাবারটা বেড়ে নেব, বেড়ে নিয়ে খাবো। আমি হাত দিয়ে আসছি। আরে হ্যাঁ, ফোনটা একটু নিয়ে আসবো। ছুটির দিন যতই তাড়াতাড়ি রান্না করি, ওই স্নান করতে করতেই না দেরি হয়ে যায়। আর এই খাবো, খাচ্ছি, এই যাচ্ছি। আরে খাও একটু, টেস্ট করে বলো কেমন হয়েছে। সামনে এরকম চিকেন থাকলে এত টেস্টি, কেউ ফোন ঘাটতে পারে? আমার বাবাই পারে, বাবাই ছাড়া আর কেউ পারে না। আরে খাও, খেয়ে তো বলো। এক্সেলেন্ট হয়েছে, এক্সেলেন্ট। না খেয়ে বলে তুই এক্সেলেন্ট। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তুমি এটা আমাকে আরেকদিন বানিও। হ্যাঁ অবশ্যই বানাবো, কেন বানাবো না, পুরো মনে হচ্ছে হোটেলের রান্না পুরো। এবার এটা আমি একবার খাবো। আমি একটু চিকেন নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু গ্রেভি আর পোলাও, পুরো হোটেলের রান্না হয়েছে আজকে। খেতে অসম্ভব টেস্ট হয়েছে, অবশ্যই একবার ট্রাই করো চিকেন রেজালা। আশা করি এইটা তোমাদের খেতে হেভি লাগবে, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করো। আর এখানে টেস্টটা বেড়েছে কেন জানো, দুধটার জন্য। কাঁচা দুধটা অবশ্যই দেবে, অবশ্যই, তাহলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। তো এবার খাই, খেয়ে দিয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে।
দিন সবাইকে, বিকেল হয়ে গেছে। বিকেল হতে না হতেই বসে কাজ বাজ করে নিয়েছি, অনেক কাজ ছিল। দুপুরবেলা যে খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল সেগুলোকে মাজলাম, জল ভরলাম, বোতলে জল শেষ হয়ে গেছিল, আর এখন বসে বসে আনারস খাচ্ছি, আনারস খাচ্ছি। আনারসটা মিষ্টি আছে ইদানিং না, আমার মন খুব আনারস আনারস হয়েছে, জানি না কেন আনারস খেতে ইচ্ছে করছে। মানে মাঝে মাঝে এরকম হয় না, এক সময় মাঝে মাঝে এরকম দেবে, এক এক সময় হয় যে আজকে ওটা খাবো, মানে ভেতর থেকে টানে। এই আনারসটাও তাই, এনে রাখা ছিল, খাওয়া হচ্ছে না, খাওয়া হচ্ছে না, খেতে হবে খেতে হবে, তাই এতে সকালবেলায় আমি রান্নার পর এটাকে ভালো করে একটু নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সামান্য একটু নুন দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এখন বার করে বসে গেছি খেতে। কাজ টাজ করার পর সেরকম মিষ্টি মিষ্টি নন্দা নন্দা আনারস খেতে হেবি লাগে। ভেবেছিলাম বিকেলবেলা ঘুরতে যাব, বলে না ভাটা কপালে কি আর সুখ সহ্য হয়, কখনোই সহ্য হয় না, যত ভালোই জিনিস হোক না কেন, আপনার কপালটাই যদি ফুটো হয় কোনো কিছুই ভালো হবে না। তো যেই না বাবা, বাবাইকেও রাজি করালাম, বাবাইও বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে ও বাবা। তারপর আমরা শুনি যে আমাদের এখানে, আমি যে এলাকায় থাকি ডানলপের এখানটা, ডানলপের এখানটায় চলছে বিকেল তিনটের পর থেকে লকডাউন এক সপ্তাহের জন্য, আর আজকেই হলো সেই প্রথম দিন। জাস্ট ভাবা যায় বললাম না, কপাল ফাটা হলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মানে একটা কথা আছে, আমার মা বলতো কপালে নাই ঘি তো ঠকঠকালে হবে কি, আমার কপালেই ঘি নেই, তার যতই ঠকঠক করে কিছু হবে, কিচ্ছু হবে না। তার জন্য সব থেকে ভালো বলেছে ঘরে থাকো, খাও ঘরে থাকো, যত ইচ্ছা খাও ঘরে থাকো, ঘর থেকে বেরিও না, মানে জ্বালা সহ্য হয় না। আর একটা জিনিস দেখায়, এই যে লম্বা লম্বা জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কি বলতো, এটা আনারসের যে একটা গাঁট মতো থাকে না লম্বা একটা, সেটা হচ্ছে সেটা। অনেকে এটা ফেলে দেয় কিন্তু আমরা এটা খাই, বেশ ভালো লাগে, আমার তো খুব প্রিয় মানে আনারস আমার খুব প্রিয়, কোনো কথা হবে না। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থাকবে, খুব আনন্দ থাকবে, আর অবশ্যই একবার এই চিকেন রিজালাটা ট্রাই করবে বাড়িতে, আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবে রান্নাটা তোমাদের কেমন লেগেছে, কারণ পুরোটাই তোমাদের জন্য বানানো, যদিও আমি খাই কিন্তু তোমাদের জন্যই চেষ্টা করি নতুন নতুন কিছু বানানোর জন্য, ঠিক আছে। আর চাচা বাই বাই, আবার যেন কাল দেখা পাই, ওকে টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি।